ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে চলো কি ভিডিও হবে সেটা দেখাচ্ছি। আর আমি আর মা সকালে বাজারে গেছিলাম, তো বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম, তো ওটাই রান্না করব। তো আমি করব না, আমার মা করবে, তো ওটাই দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো দেখো, মা এখানে মাছ কাটতে বসে পড়েছে, আর এই মাছটার নাম হলো ফলি মাছ। তো আমাদের ভাষায় আমরা ফলি মাছই বলি। এবার কে কি বলে, কি নামে পড়েছে, তো সেটা আমার জানা নেই। যদি জানা থাকে ইনবক্সে প্লিজ কমেন্টে বলে দেবে, তাহলে বুঝতে পারবো। তো মাকে বললাম মা মাছটা কেটে নাও, তো মা ওই কাজেই লেগে পড়ল। তো দেখো কি সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে মা। তো চলো ছাড়িয়ে নিই, কেটে ধুয়ে আনার পর দেখাচ্ছি। তো এখানে আমাদের মাছ ধুয়ে টুয়ে মা নিয়ে চলে এসছে। তো এবার এটাতে হলদি আর নুন মাখিয়ে রাখবে। তো এখানে দেখো, মানে যেই জিনিসগুলো লাগবে আজকে রান্নার জন্য, টমেটো আর পেঁয়াজ, তো ওই জন্য আমি কি করলাম, মাকে বললাম যে তোমাকে কাটতে হবে না, দাও আমি কেটে দিই। তো আমি সুন্দর করে টমেটো আর পেঁয়াজগুলোকে কেটে নিলাম ঝিরিঝিরি করে। তো এই দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই যে মাছগুলো রয়েছে, এই মাছগুলোতে এখন মা হলদি, এই তো হলদি দিয়ে দিল, আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে। মাখিয়ে রাখবে মানে কি, মাখিয়ে ভাজবে, আমিও না কি বলি কথা, শুধু আমি জানি। তো এই যে দেখো সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। এবার কড়াতে দিয়ে দিল তেল, তারপর তেলটা গরম হয়ে গেলেই এক এক করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো কি সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন ভাজতে যাই তখন আমার একদম হাতে তারপর মুখে তেলগুলো ছিটে আসে, কিন্তু জানি না কীভাবে, মানে হয়তো এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, সবাই এসবটা পারে না, আমার দ্বারা এসব হয় না। তো দেখো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। তো পরেরগুলো মাছ ভেজে তারপর স্টার্ট করছি আমাদের রেসিপি। আমার না এরকম মাছ ভাজা দেখলে মনে হয় যে দু তিন পিস একসাথে খেয়ে নিই, তবে এখন কিছু বলবো না। তো যেই তেলটার মধ্যে মাছ ভেজেছিল ওই তেলটার মধ্যেই মা পাঁচফোড়নটা সোমবারে দিয়েছে, পাঁচফোড়ন আর পেঁয়াজ। তো দেখো পেঁয়াজ আর পাঁচফোড়নটাকে প্রথমে সোমবারে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিল টমেটোগুলো। টমেটো আর লঙ্কা একসাথেই দিয়ে দেবে। তো এটা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবে একটু নুন, একটু নুন মানে পরিমাণ মতো নুন। তো এই যে পরিমাণ মতো নুন, তারপর দু চামচ, তারপর দুই চামচ হলুদ গুঁড়ো, হ্যাঁ দুই চামচ দিল, আর লঙ্কা গুঁড়ো দুই চামচ, আরেক চামচ দেবে হয়তো, হ্যাঁ আরেক চামচ দিল, মানে আড়াই চামচ। এখানে মশলা সম্পূর্ণ হয়ে গেছে, এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর একদম কালারটা চলে আসবে। তো এই দেখো কি সুন্দর কালার এসছে আমার, দেখেই খেতে ইচ্ছে করছে। তারপর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিল জল। এবার জলটা যখন ফুটে যাবে, মানে জলটা না ঝোলটা যখন ফুটে যাবে, এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে মানে একটু জাল করে নিতে হবে। জাল করার পর একটুখানি, এই দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে আর কালারটাও দারুণ এসছে। তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের ফলি মাছের ঝাল। দেখো তোমরা একবার কালারটা জাস্ট দেখো, আমার দেখে খেতে ইচ্ছে করছে, মানে এত লোভ লাগছে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। আজকের জন্য টাটা, বাই বাই।